অভিষেক ব্যানার্জিকে টার্গেট করে শওকত মোল্লার দিকে সিবিআইয়ের হাত, এবং সিবিআই অলরেডি শওকত মোল্লাকে ডেকে পাঠিয়েছে তার ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু সঙ্গে নিয়ে সিবিআই অফিসে হাজিরা, এবং তার খতিয়ান দেখবে, তার চুরির খতিয়ান। এবং তথ্য বলছে যে কয়লা পাচারের মূল গড় হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, এবং যার দায়িত্বে রয়েছেন অভিষেক ব্যানার্জি। তাহলে কি অভিষেক ব্যানার্জি কিছুই জানেন না? এই অবৈধ কয়লা আসছে এবং জমা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ইটভাটায় এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হচ্ছে সেই পাচারকৃত কয়লা, তার কি আদ্য অন্ত কিছুই অভিষেক ব্যানার্জি জানেন না? এই প্রশ্নেই কিন্তু বিদ্ধ করছে সিবিআই, এবং সিবিআইয়ের টার্গেট পার্থ পরেশ অনুব্রতর মতো কয়লা পাচার কাণ্ডে অভিষেককে ফাঁসানো, এবং তারই জন্যে অভিষেকের ডান হাত শওকত মোল্লাকে জেরা করার জন্যে সিবিআই তলব। এবং কোটি কোটি সম্পত্তির মালিক কিন্তু এই শওকত মোল্লা, মাছের ভেড়ি, একর একর জমি বিভিন্ন জায়গাতে, এইভাবে প্রচুর টাকার মালিক বনে গেছেন এই শওকত মোল্লা। বামাওয়ালে তিনি ছিলেন, সিপিএমের লোক, সিপিএমের নেতা সেই জায়গা থেকে, তৃণমূল কংগ্রেসের জামানায় তৃণমূল কংগ্রেসের গড়ে ঢুকে রাজত্ব করছে এই শওকত মোল্লা। এবং এই শওকত মোল্লার কিন্তু বিরাট বড় নাম খ্যাতি রয়েছে, একজন দুর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা হিসেবে তাকে ছোবল মেরেছে সিবিআই, এবং তাকে দিয়ে কিন্তু বধ করতে চাচ্ছে অভিষেককে। অভিষেক ব্যানার্জির মতো একটা বড় ব্যাটসম্যানকে ফেলে দিতে চাচ্ছে বোল্ড আউট করে সিবিআই, যেমনটি পার্থকে, পরেশ অধিকারীকে, সেই সাথে অনুব্রতকে কিন্তু বোল্ড আউট করে দিয়েছে। এবং পশ্চিমবাংলার আকাশে কিন্তু তৃণমূলের যে দাপট, সেটাকে কিন্তু খর্ব করে দিচ্ছে সিবিআইয়ের এই দুর্নীতি ফাঁস। বন্ধু, দেখা যাক মোড় কোন দিকে গড়াই, আমরা এই বিষয়ে পরবর্তীতে আবার আপডেট দেব। শওকত মোল্লার কাছ থেকে কি কি তথ্য সিবিআই কালেক্ট করলো, এবং পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড সব কিছুই যখন নিয়ে আসতে বলেছে, অর্থাৎ বড় ঘাপলার সন্ধান পেয়েছে সিবিআই, তারই নিট রেজাল্ট কিন্তু ধরে অভিষেক ব্যানার্জিকে কিন্তু বাগে আনতে চাইছে সিবিআই। দেখা যাক পরবর্তীতে কী সংবাদ আপনাদের দিতে পারি। এটুকুই, ভারতবর্ষ থেকে ধন্যবাদ।